দর্শকে যা আবার ডুব দিল। দেখেন কিভাবে ডুব দিয়ে দিয়ে পাথরের গাইড বানের ভিতর থেকে মাছগুলো ধরে ধরে তুলতেছে। এক আশ্চর্য বিষয় দর্শক, এই মাছ ধরা নিয়েই আজকের ভিডিও। আশা করি ভিডিও জুড়ে থাকবেন সবাই, কারণ সুন্দর সুন্দর ছোট বড় সব ধরনের মাছ এখানে ধরা পড়তেছে। দেখতে থাকেন ভিডিও। ধরা পড়ে নাই হাতের থেকে, ইস আবার ডুব দেন, দেখা যাক। দিয়েছে সাইডে দিন না, কি বগলে নিয়ে আসেন, কালা কিটকিটে ভালো লাগছে। ইচ্ছে না যাবো গে, লাভ দিয়া ইসা মাছ বদমের যে সার্ট মারে। যাই হোক, যান বড় তা ধরেন, বুঝলেন বড় তা ধরেন। ইসা যেটা ধরছেন মন মতো হয়েছে, আরো একটা বড় তো ধরেন। আপনি ঘরে অপেক্ষায় দেন কত মানুষ, এই যে তো সবাই অপেক্ষা করতেছি বড় বড় মাছ ধরে। এবার ইসা ধরে নিয়ে আসে, ও মাথার উপর দিয়ে এসে গেলো, লাভ দিয়া বার করা যায় না। কত বড় কাঁকড়া দেখি, কি ধরা পড়ছে? আনেন 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 আনেন, খুব সুন্দর সুন্দর মাছ ধরা পড়তেছে দর্শক। বড় মাছ পড়ছিল হাতের তলে, উঠাইতে পারে নাই, সেটাই আফসোস করতেছে। দেখতে দেখতে এই যে একটা ধরে আসলো, আবার ডুব দিতেছে যে ভাই মাছ ছাইরে রাইখা গেল। এবার কিন্তু আরো একজন খেয়ালি দিয়েও খেয়াল দিতেছে, দেখি কোনটায় কি মাছ আসে। সবচেয়ে ডুবের মাছ বেশি আসে, ভালো বড় মাছ। হ্যাঁ ধরা পড়ছে এইবার, সে ভালো লাগছে। হ্যাঁ দেখি দেখি দেখি, আর ইথিয়া দর্শক খুব সুন্দর ইঠা ধরছে, দেখেন খুবই সুন্দর। কাঁটা দিছে নি বাবা, পাইছে দর্শক খুব সুন্দর সুন্দর মাছ ধরতেছে, দেখাইতেছে আপনাদের, খুবই সুন্দর খুবই সুন্দর, ভালো ভালো মাছ এইখানে। ছোট বড় যান যান, আপনিও যান, আপনি তো নতুন মানুষ যাইতেছেন, যান দেখি একটা ধরেন। জুপুতি দেহার না, এই জুপুত শব্দের অর্থই তো বুঝবে না মানুষ, যে জুপুত কারে কয়। যাই হোক, একটার পর একটা আইসা আছে দর্শক, ভালো দৃশ্য ভালো লাগছে। অধিক পরিশ্রম পানির এই 12-14 হাত নিচে যায় মাছ ধরে নিয়ে আসা, খুবই পরিশ্রম, পরিশ্রমের মাধ্যম দিয়ে মাছগুলো ধরতেছে। বড় তো আবার নাই, আপনারাও জানে খাওয়ান
ও ধরা পড়ছে না, আমি আর কই ধরা পড়ে নাই মানে, হয় চুপচাপ আছি। যাই হোক, এইবার কিন্তু বড় মাছ ধরা পড়ে নাই দর্শক, ছোট মাছ এই যে হাত দিয়ে করে নিয়ে আসছে, একদমই ছোট। দেখি দেখি মাছগুলো খুব বড় বড় মাছ আছে, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন। দর্শক আমি সরাসরি ব্রহ্মপুত্র নদী নাইবা চাম্পা নদী যে কোনো নদীর পাড়ে এসে আপনাদেরকে মাছ মারার দৃশ্য দেখায় থাকি। আজকেও তেমনি এটা চাম্পা নদী, সেই নদীতে এসে আপনাদেরকে মাছ ধরার দৃশ্য দেখাইতেছি। অনেকেই মাছ ধরতেছেন, কেউ খেওয়ালি জাল, কেউ হাত দিয়ে, কেউ ছিটকি জাল দিয়ে। আর সবচেয়ে বড় কথা, বড় বিষয়, দেখার মানুষ বেশি মাছ ধরার চা দেখতেছেন, সবাই কিন্তু ধ্যান দিয়ে মাছ ধরার দৃশ্য দেখতেছে আমার সঙ্গে। হ্যাঁ, এই যে ছোট একটা ধরা পড়ছে, ছোট মাছ কম ধরা পড়ে, মানে কি বড়টা ধরে আনলেন না বাচ্চাটা, ইসা কোন টাইপের এটা দেহি, ইসা এটা আমার হাতে দিন, ও দে 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 দে, এটা ভর্তি ডিম আছে। ছোট দিয়ে দর্শক বিন্দু দেখেন ডিম থাকা, ইসা কত ডিম আছে ইসাটার ভিতরে। যেমনি বড় বড় মাছ ধরতেছে তেমনি ছোট মাছও কিন্তু নদীতে অজস্র আছে, এই ছোট মাছগুলাও ধরতেছে, এই যে একসাথে এইভাবে ডুবায়া ডুবায়া ধরতেছে, আর আমরা সবাই এভাবে তামসা দেখতেছি। দর্শক আবারও ধরা পড়ছে ছোট একটা, এই যে ভাইজান নিয়ে আসতেছে, ওই যে দেখেন। হ্যাঁ যাই হোক, ছোট ছোট করে একটা একটা ধরতে ধরতেই তো কোনো সময় বড় বড় তার আসে। এটা বেশি ছোট হলো না, বেশি ছোট হইতেছে বলে বড় মাছ কোনো আছে ওখানে চলেন। আপনার ধরছেন সবারই খালি ছোট, না এটা খানিক বড় আছে, কালার যখন লাল হয়েছে। দেখি বাবা পাইসা তো তোরা দেখাইতে লাগে আমার মাছ, সবাক দেখাতে লাগে, খালি তোমরাই দেখলে তো হয় না, না দেখি। হ্যাঁ এটা আছে একরকম। দর্শক এই যে কি ধরনের মাছ আমরা ধরতেছি সেই দৃশ্য আপনাদেরকে দেখাইতেছি, এই যে দেখ ব্যাগের ভিতরে খালি বড় বড় রেখা মাছ, ইচ্ছা এক একটা কাটা দেখেন কত মোটা। এই যে যাই হোক, এই যে তিন ভাই ধরতেছে, ডুব দিয়ে দিয়ে ধরতেছে, আমরা কিন্তু টানের থেকে সবাই উপভোগ করতেছি মাছ ধরার দৃশ্য। এই যে নদীটা দেখালাম আপনাদের, খুব সুন্দর নদী, চাম্পা নদী, এটি ভারতবর্ষের আসাম রাজ্যের ধুবড়ী জেলার অন্তর্গত এই নদীটি। যাই হোক, অনেক টাইম আপনাদের মাছ ধরার দৃশ্য দেখালাম, আপনাদের মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এটা টানছি, আসসালামু আলাইকুম।